হাউস হয়েছে তো এস স্কিম, কাদের কাদের জন্য সেফ হাউস হয়েছে একবার দেখে নি। এবং পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বারবার দেখুন এই যে সেফ হোম, একদিকে এস এস কে এমের যে গেট আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে এই যে দারুণ দারুণ সব নামগুলো দেখতে পাচ্ছি, অনুব্রত মণ্ডল, সুজয় কৃষ্ণ ভদ্র, পার্থ চট্টোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, আরাবুল ইসলাম, এত শত নাম। এস এস কে এম হাসপাতালটাকে অনেকে রিসর্টের মতন ব্যবহার করেছেন, অনেকে আশ্রমের মতন ব্যবহার করেছেন, অনেকে শুধু উডবান ওয়ার্ডে জানলার দিকে তাকিয়ে থেকেছেন, কাব্যিক হয়ে গেছেন ইডি সিবিআই থেকে বাঁচার জন্য। এরপরেও যদি আপনি বলেন যে এস এস কে এম হাসপাতাল নিয়ে কোনো প্রশ্ন নয়, সরি এটা আপনি মিনমিন চ্যানেলকে বলতে পারেন, কিন্তু আমাকে এই কথাটা প্লিজ বলবেন না। সুদীপ্ত দা, আপনার কাছে আসছে, একজন দর্শক রয়েছেন টেলিফোন লাইনে, খুব সংক্ষেপে আপনার কথা বলুন। হ্যাঁ ময়ূর, গুড ইভিনিং। ময়ূর গুড ইভিনিং, আমি বলছি বর্ধমান থেকে, দুর্গাপুর থেকে বলছি। আমি বলছি এসএসকে মে আমরা, হ্যালো, হ্যাঁ বলুন বলুন সংক্ষেপে বলুন। আমি আমি বলছি এসএসকে মে ওই যে সুপার ফেসিলিটি মানে ফেসিলিটি হসপিটাল, ওইখানে আমরা কোনো সুযোগ পাই না। এরা এরা সমস্ত কি করে সুযোগ পায়? মমতা ব্যানার্জি কি করলো দেশটাকে? স্বাস্থ্যমন্ত্রী উনি, বেশ অনেক টেনে নামানো উচিত। একদম আপনার আপনার বক্তব্য আমি নিলাম এই মুহূর্তে দর্শক হিসাবে। সুদীপ্তদা, বাংলার মানুষ জবাব চায়, এবার কি সময় এসেছে দিল্লি বা ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া সুজয় কৃষ্ণ ভদ্রকে? বলতে পারি? বলুন প্লিজ। হ্যাঁ, প্রথম কথা, এই ভদ্রলোক যিনি বললেন কথাটা, ওনার কথাটা একটু উত্তর দিই। দেখুন, রাজনৈতিকভাবে কিভাবে কি ব্যবহার হচ্ছে সেইটা আমি বলতে চাই না, কিন্তু একটা কথা হচ্ছে এসএসকেএমে কিন্তু এখন যেসব আউটডোরে ওপিডিতে যেগুলো দেখানো হয় আমি সেটার বিষয়ে কিছুটা জানি। সেটা হচ্ছে যে অনলাইনে বুকিং করতে হয় এবং অনলাইনে সে প্রিন্ট আউট নিয়ে গিয়ে ওখানে নির্দিষ্ট জায়গা আছে যেখানে প্রত্যেকটা ডিভিশন বা কোন সেকশনে আপনি দেখাতে চান সেখানে যাবেন, সেখান দিয়ে সেটা দেখে তারপর আপনারা ডাক্তারের কাছে যান, এবং হাজার হাজার মানুষ রোজ দেখাচ্ছে, তাই এইসব কথাগুলো বলে লাভ নেই। আপনি যদি ভিআইপি ট্রিটমেন্ট চান আলাদা, তাহলে আলাদা কথা, সেটা আমি বলবো না। তার একটা কথা হচ্ছে ও কি আউটডোরে গেছে, ও কি টিকিট কেটেছে, আমাকে একটু বলতে দিন। আমি কিন্তু আপনার বেলা কি, আরে না না, এটা কি আউটডোরে যায়? আমাকে একটু বলতে দিন। সুচিত্রা বলুন। দু নম্বর কথা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র, ইনি একজন খুব গুরুত্বপূর্ণ অভিযুক্ত, মানে অভিযোগে অভিযুক্ত, এটা হচ্ছে কলার ঘাড়ের কাছে একদম। আমার কথা হচ্ছে তিনি কোনো টিএমসির প্রতিনিধি না, তা আমি তাকে টিএমসিকে নিয়ে কোনো কথা বলার কোনো দরকার পড়ে না বলে আমি মনে করি। আমার কথা হচ্ছে ইডি সিবিআই তৃণমূল তো এখন সবাই করে, কে না তৃণমূল করে, আপনিও তৃণমূল করতেন একটা, সে তো করতাম। আমার কথা হচ্ছে ইডি সিবিআই এদের কিছু নিয়ম আছে, সিবিআই চলে সিআরপিসি আইপিসির অনুযায়ী, ইডি চলে ইকোনমিক অফেন্সের কিছু রুলস বুকস আছে তার অনুযায়ী, আমার কথা চলে এখানকার মমতাদির কথা অনুযায়ী। আমাকে একটু বলতে দিন। না না, আমি সেটাই বলছি। ইন্টারাপ্ট করলে কথাবার্তা মানুষ শুনবে কি বলবে। আপনার কথা শুনতে, আপনার কথা শুনলেন 10-15 মিনিট ধরে, আপনার কথা কেউ শুনবে, আপনার কথা 10-15 মিনিট তো বললেন, আমাকে একটা জিনিস উত্তর দিন যে ভর্তিটা করালো তো ইডি, তাহলে ইডি কি রিপোর্টটা নেবে না যে কি করে কি চলছে তার কি ট্রিটমেন্টে, যদি কোনো ভুল ট্রিটমেন্ট থাকে তাহলে সেটা নিয়ে আবার কোর্টের কাছে যাওয়া, এসব তো আছে প্রসেস। একদম, আপনারা কি সেটা জানেন না? একদম। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।